মানুষের শরীরে হিমোগ্লোবিন লেভেল নর্মাল থেকে কমে গেলে সেটা তার ইরেসপেক্টিভ অফ এজ অ্যান্ড সেক্স, মানে বয়স এবং লিঙ্গভেদে এটা ডিফার করে। যেমন একজন ছেলে মানুষের ক্ষেত্রে, আমরা অ্যাডাল্ট ছেলেদের ক্ষেত্রে আমরা বলতে পারি তার হিমোগ্লোবিন নর্মাল লেভেল হচ্ছে 13.5 থেকে 18, ঠিক আছে। আবার ওইদিকে ফিমেলদের ক্ষেত্রে আমরা বলে থাকি 11.5 থেকে 16.5। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ মুক্তা, কেমন আছো তুমি? ম্যাম আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ম্যাম আজকে আমাদের বিষয় যেহেতু অ্যানিমিয়া, তাহলে ম্যাম আমরা ফার্স্টেই জেনে নেব অ্যানিমিয়া বলতে আমরা কি বুঝি। অ্যানিমিয়া বলতে যেটা আমরা বুঝি রক্তশূন্যতা। রক্তশূন্যতা কে আমরা বইয়ের ভাষায় বলে থাকি, যেটা WHO বলেছে যে একটা মানুষের শরীরে হিমোগ্লোবিন লেভেল নর্মাল থেকে কমে গেলে সেটা তার ইরেসপেক্টিভ অফ এজ অ্যান্ড সেক্স, মানে বয়স এবং লিঙ্গভেদে এটা ডিফার করে। যেমন একজন ছেলে মানুষের ক্ষেত্রে, আমরা অ্যাডাল্ট ছেলেদের ক্ষেত্রে আমরা বলতে পারি তার হিমোগ্লোবিন নর্মাল লেভেল হচ্ছে 13.5 থেকে 18, ঠিক আছে। আবার ওইদিকে ফিমেলদের ক্ষেত্রে আমরা বলে থাকি 11.5 থেকে 16.5। এর থেকে যখন কমে যাবে একটা অ্যাডাল্টের হিমোগ্লোবিন, তখন আমরা তাকে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া বলি। ধন্যবাদ আপনাকে। এবার আমরা একটু জেনে নিব রক্তশূন্যতা কি কি কারণে হতে পারে। আচ্ছা, রক্তশূন্যতার কিন্তু অনেক ধরনের কারণ আছে। আমরা একটা বলি ইটিওলজিক্যাল কজ, আর একটা বলি মরফোলজিক্যাল কজ। হ্যাঁ, ইটিওলজি মানে হচ্ছে কি কারণে রক্তশূন্যতা হচ্ছে, তার কোনো কারণে রক্ত বের হয়ে যাচ্ছে বা ব্লাড লস হচ্ছে। যেমন ধরো একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, তার প্রচুর রক্তক্ষরণ হলো, একটা সার্জারি হলো, তার একটা রক্তক্ষরণ হলো। হ্যাঁ, এটা কি হচ্ছে? ব্লাড লস অ্যানিমিয়া। আরেকটা বলতে পারি যে আমাদের যদি মেরুতে কোনো সমস্যা থেকে থাকে, যে আমাদের বোন মেরুতে তো রক্ত তৈরি হয়, হ্যাঁ, সেখানে যদি কোনো সমস্যা থেকে থাকে যে রক্ত তৈরি হচ্ছে না, অ্যাপ্লাস্টিক মেরু, হ্যাঁ, হাইপারপ্লাস্টিক মেরু, সেই সমস্ত ক্ষেত্রে আমাদের আরেকটা ধরনের অ্যানিমিয়া হয়। আরেকটা তৃতীয় অ্যানিমিয়া যেটা আমরা বলে থাকি, আমাদের তৈরি হচ্ছে ভালো মতো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কোনো কারণে। যেমন ধরো থ্যালাসেমিয়াকে বলতে পারি আমরা, যে তাদের চেইনের কোনো সমস্যা, বা সিকেল সেল অ্যানিমিয়া, এটাতে কোনো সিকলিংয়ের সমস্যা, যার জন্য রক্ত তৈরি হচ্ছে ঠিকই কিন্তু ভেঙে যাচ্ছে বেশি বেশি, সেটাও এক ধরনের অ্যানিমিয়া। ঠিক আছে, খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন কি কি কারণে রক্তশূন্যতা হতে পারে, রক্তশূন্যতাটা কেন হয়। এবার আমরা একটু ম্যামের কাছ থেকে জেনে নিব, যদি রক্তশূন্যতা দেখা যায় রোগীর, তাহলে ছোট করে যদি একটু চিকিৎসা পদ্ধতিটা। হ্যাঁ, এই তো একই রকমই কথা, যে যেহেতু আমাদের প্রথমে জানতে হবে কারণটা কি। যেহেতু আমাদের কারণটা না জানা থাকলে আমি ঠিক মতো ট্রিটমেন্ট করতে পারবো না, সেই হিসেবে আমাকে আগে জানতে হবে তার কারণটা কি, তার রক্তশূন্যতা কেন হচ্ছে। যেমন ধরো যদি রক্ত বেশি প্রবাহিত হয়ে যায় তা, বা ব্লাড লস হয়ে গেছে কোনো কারণে, সার্জারি বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, তাদেরকে আমার ফুল ব্লাড ভলিউম রিপ্লেস করতে হবে। আবার ধরো কোনো কারণে তাদের মেরুতে কোনো সমস্যা আছে, সেটার কোনো কারণে আমাকে বোন ম্যারো স্টাডি করে দেখতে হবে যে কী কারণে আমার এই সমস্যাটা হলো। আবার ধরো তোমার সেলের কোনো সমস্যা, যে RBC ভেঙে যাচ্ছে তাড়াতাড়ি, এদেরকেও আমার আরেক ধরনের ট্রিটমেন্ট করতে হবে। যেমন ধরো তাদের ক্ষেত্রে আমি একটা ফিক্সড অ্যামাউন্ট ব্লাড দিতে পারি, সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে তাদের বডিতে যেন আবার এইগুলো ওভারলোড না হয়ে যায়। তো ট্রিটমেন্টটা ডিপেন্ড করবে তার কজের উপরে, কী সমস্যা তার উপর ডিপেন্ড করে সমাধান দিতে হচ্ছে। থ্যাংক ইউ ম্যাম।
ম্যাম, এবার আমরা একটু যেহেতু অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা নিয়ে কথা বলছি, তাহলে আমরা একটু জেনে নেব আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, খুব কমন একটা ওয়ার্ড, এটা সম্পর্কে একটু। হ্যাঁ, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আমাদের দেশে সবচাইতে কমন। তা আমাদের দেশের বেশিরভাগ মানুষ গ্রামে থাকে এবং তাদের খাওয়া দাওয়া, তাদের জীবনযাপন একটু কিছুটা হলেও মানে আমাদের শহরের মানুষের চেয়ে কিছুটা অন্যরকম। তাদের কাজ, তাদের খাওয়া দাওয়া একটু কিছুটা হলেও তারা ডিপ্রাইভড, ঠিক আছে? যেমন ধরো আমরা মনে করে থাকি যে দুধ ডিম এগুলো একটা আইডিয়াল ফুড, কিন্তু আয়রনের জন্য আমাদের সোর্স খুঁজতে হবে কি, যেমন কচু শাক, হ্যাঁ কচু, তারপরে তোমার কাঁচা কলা, কলা, ঠিক আছে, তারপরে তোমার সিম, এই সমস্ত খাবারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে। তো এই সমস্ত আয়রন যদি মানুষ না খায় তাদের মধ্যে ডেফিসিয়েন্সি তৈরি হবে, ডেফিসিয়েন্সি থেকে তৈরি হবে কি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এছাড়া আরও কিছু কজ আছে, ধরো খাওয়া দাওয়া সে করছে কিন্তু তার লস হচ্ছে। কীভাবে লস হচ্ছে? আমাদের দেশে হুকওয়ার্ম ইনফেস্টেশন যেটা বলি আমরা, কৃমি, হ্যাঁ কৃমি কিন্তু খুবই একটা কমন ব্যাপার। ওরা বেশিরভাগ গ্রামের মানুষ খালি পায়ে হাঁটা চলা করে, তারপরে তোমার মাটিতে থাকা শোনা করে, তো হাট মানে দেখা যায় যে স্কিন পিয়ার্স করেও আমাদের এই কৃমিগুলো চলে যায়, শরীরের ভিতর চলে যায়, এবং এরা কী করে আমাদের ইন্টেস্টাইন থেকে বা অন্ত্র থেকে রক্ত চুষে নিয়ে ফেলে। সো দেখা যায় যে আমাদের শরীরে শূন্যতা তৈরি হয়। এছাড়া আর কি হতে পারে, যেমন গ্রোয়িং এজ, একটা মানুষ বড় হচ্ছে কিন্তু তার ডিমান্ড ফুলফিল হচ্ছে না, প্রেগনেন্সিতে, হ্যাঁ তার নিজের জন্য যেমন দরকার তার বাচ্চার জন্যও তেমন দরকার, কিন্তু সেরকম সে ডিমান্ড ফুলফিল করতে পারছে না, তো দেখা যাচ্ছে একটা ডেফিসিয়েন্সি ক্রিয়েট হচ্ছে, তার থেকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হচ্ছে। বাহ, খুব সুন্দরভাবে ম্যাম আমাদের বিষয়টি বুঝিয়ে বললেন। এবার আমরা একটু বুঝে নিব আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যদি হয়েই যায় পেশেন্টের, তাহলে ম্যাম তা প্রতিরোধ করার উপায়। আচ্ছা, প্রথমে তো পেশেন্টের কিছু সমস্যা সে ফেস করবে, হ্যাঁ সে দুর্বলতা ফেস করবে, তার ক্লান্তি লাগবে, হ্যাঁ কাজ করতে গেলে মনে হবে আমি খুব টায়ার্ড হয়ে গিয়েছি, সিঁড়িতে উঠতে গেলে মনে হবে আমার ভালো লাগছে না, শর্টনেস অফ ব্রেথ হচ্ছে, হ্যাঁ শ্বাসকষ্ট হচ্ছে, তখন এই সমস্ত কমপ্লেন নিয়ে সে আমার কাছে আসবে। তো আমি যখন তাকে দেখবো তখন আমাকে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে, যে তার চোখের যে স্ক্লেরাটা আছে সেটা কি অ্যানিমিক কি না, হ্যাঁ তার স্কিনে কি অ্যানিমিয়া আছে কি না, যেমন আমরা হাতের কম্পারিজনে দেখাই যে অ্যানিমিয়া আছে, তার দেখা যায় যে চুল পড়ে যাচ্ছে বা চুল ভেঙে যাচ্ছে, নেল ব্রিটেল হয়ে যাচ্ছে, আঙুলের নখের সাইড দিয়ে ভেঙে যাচ্ছে, এগুলো কিন্তু সবই আয়রন ডেফিসিয়েন্সির লক্ষণ, ঠিক আছে? এখন যদি আমরা মনে করি যে এইখানে আমরা এই এই জিনিসগুলো পেশেন্ট ফেস করছে, তখন আমরা সিম্পল দুটো ব্লাড টেস্টের কথা তাকে বলতে পারি। একটা হচ্ছে হিমোগ্লোবিন টেস্ট করতে পারি, আর অল ইন অল যেটা আমরা বলি কমপ্লিট ব্লাড টেস্ট, সেটা সিবিসি, সেটা আমরা দেখতে পারি। সেখানে যদি আমার দেখা যায় যে হিমোগ্লোবিনটা কম আসছে এবং আমার দেখা যাচ্ছে যে তোমার ব্লাড স্লাইডে আমরা পেরিফেরাল ব্লাড ফিল্ম করে দেখতে পাচ্ছি যে তোমার পেন্সিল সেল পাওয়া যাচ্ছে, তাহলে আমরা কী করবো, তাদের আয়রন সাপ্লিমেন্ট দিব অথবা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দিব। বুঝতে হবে যে আমার কোন জিনিসটার অভাব হচ্ছে, তাহলে সেটার উপরে আমরা ওইটার প্রতিকারটা করতে পারবো। আচ্ছা বাহ, খুব সুন্দরভাবে ম্যাম আমাদের বুঝিয়ে বললেন। এবার আমরা একটু জানতে চাইবো ম্যামের কাছে, ম্যাম আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এটা নিয়ে এত কথা হচ্ছে, তো ম্যাম আয়রনের রিকোয়ারমেন্ট ডেইলি একটা অ্যাডাল্ট পার্সনের কত হতে পারে? আমাদের নর্মালি আমরা যেটা বই পুস্তকে পাই সেটা হচ্ছে একটা মানুষের নর্মাল প্রত্যেক দিন 3-5 গ্রাম পর্যন্ত আয়রন লাগে। আর একটা এই 3-5 গ্রাম আয়রনের মধ্যে আমাদের শরীরে হিমোগ্লোবিন তৈরি করতে 2-3 গ্রাম হিমোগ্লোবিন আয়রন চলে যাচ্ছে। যখন 2-3 গ্রাম আয়রন চলে যাচ্ছে, বাকি যে আয়রনটা থাকছে খুবই মিনিমাম, হ্যাঁ সেটা আমাদের শরীরে টিস্যু আয়রন হিসেবে স্টোর থাকছে। এটারও অনেক ফাংশন আছে, তবে মেইনলি আয়রনের মেইন ফাংশনটা হচ্ছে হিমোগ্লোবিন ফরমেশন করা। ম্যাম আরেকটি কন্ডিশন খুব কমন আমাদের দেশে, যে গর্ভাবস্থায় মায়ের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এতে শিশুর উপরে কী ধরনের প্রভাব পড়তে পারে? হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন মুক্তা। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া মাদের কিন্তু খুবই কমন হয়, কারণ দেখা যায় প্রেগনেন্সির প্রথম 2-3 মাস কিছু ভমিটিং টেন্ডেন্সি, খাওয়ার অরুচি, হ্যাঁ এগুলোর জন্য মা খেতে পারে না, খেতে না পারলে তার ভিতরে আরেকটা ভ্রূণ তৈরি হচ্ছে, তাই না? সেখান থেকে আরেকটা মানুষ তৈরি হবে। তো যখন আমার নিজের শরীরে ডেফিসিয়েন্সি থাকবে, তখন তো দেখা যাবে যে আমি নিজেই উইক ফিল করব। তো
আমাদের যে রক্ত হিমোগ্লোবিনের কাজটা কি, সে কি করছে? অক্সিজেনটা ক্যারি করছে ওমসে, তাই না? মা থেকে, মার রক্ত থেকে ফিটাসে নিয়ে যাচ্ছে অক্সিজেনটাকে। যখন তার হিমোগ্লোবিনটাই কম, তাই না, যখন হিমোগ্লোবিনটা কম তখন বাচ্চা অক্সিজেন কম পাচ্ছে, বাচ্চা যখন অক্সিজেন কম পাচ্ছে তখন তার পারফিউশন কম হচ্ছে, তার গ্রোথ রিটার্ডেশন হচ্ছে, বাচ্চা যতটুকু বড় হওয়া দরকার ততটুকু বড় হচ্ছে না, ঠিক আছে, বা বাচ্চার যতটুকু পরিমাণ পুষ্টি দরকার সত ততটুকু সে পাচ্ছে না। তো সে দেখা যাচ্ছে যে গর্ভাবস্থায় মায়ের আইডিয়া থাকলে অবশ্যই সেটা বাচ্চার উপরে এফেক্ট হবে। তো প্রথম যেই জিনিসটাই আমরা পাই সেটা হচ্ছে লো বার্থ ওয়েট, হ্যাঁ, বাচ্চার ওজন কমে যাওয়া। এবং আমাদের সব মানে পরিস্থিতি বলে যে 2.5 কেজি ওজনের চেয়ে কম হলে সে বাচ্চার ওজনটা লো বার্থ ওয়েটের মধ্যে চলে যায়। এবং এই সমস্ত বাচ্চাগুলো কিন্তু ইনফেকশনের জন্য অনেক বেশি প্রন হয়ে যায়, তাই না? তাদের বারবার বারবার করে ইনফেকশন হয়, রেসপিরেটরি ইনফেকশন হয়, বেশি বেশি কাশি হয়, ঠান্ডা লেগে যায়, জ্বর হয়। তো এই জন্য মাকে প্রথম থেকে এগুলোর প্রতি বেশি বেশি খেয়াল করতে হবে। খুব সুন্দর ম্যাম, বাহ, খুব চমৎকার ভাবে ম্যাম আমাদেরকে বুঝিয়ে বললেন মায়ের যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে তাহলে তার প্রভাব অবশ্যই বাচ্চার উপরও পড়তে পারে। তাহলে এবার একটু আমরা ম্যামের কাছে জেনে নিব, যদি মায়ের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে তাহলে মাকে ঠিক কী কী সতর্কতা অবলম্বন করতে হবে? আমরা কিন্তু আমাদের বাংলাদেশের অনেক অনেক পল্লি ক্লিনিক তৈরি হয়ে গেছে, হ্যাঁ, এবং এই সমস্ত জায়গায় কিন্তু মাদের তিনটা কথা বলে দেওয়া হয়, নিজের খেয়াল রাখতে হবে, তিনবার অবশ্যই ডাক্তারকে দেখা করতে হবে এবং বাচ্চার নড়াচড়া খেয়াল করতে হবে, ঠিক আছে? তো আমাদের বাচ্চা কাছে যখন প্রথম এন্টিনেটাল চেকআপে মায়েরা আসে তখনই আমরা কিছু বেসিক ইনভেস্টিগেশন করে ফেলি। তার মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন থাকে, তার তোমার ব্লাড গ্রুপিংটা থাকে, ইউরিনের কোনো ইনফেকশন আছে কিনা সেটা থাকে, কারণ একটা মা যখন প্রেগনেন্সি পিরিয়ডটাতে যায় তখন কিন্তু সে আসলে ইমিউনো কম্প্রোমাইজড, হ্যাঁ, তখন তার অনেক ইনফেকশন হতে পারে। তো আমরা যখন জেনে যাব যে পেশেন্ট মার ক্ষেত্রে তোমার আয়রন ডেফিসিয়েন্সি আছে তখন আমরা অবশ্যই তার খাওয়ার মধ্যে কিছু মডিফিকেশন করতে বলবো এবং তাকে একটা আয়রন ট্যাবলেট দিব, তাকে একটা ফলিক অ্যাসিড দিব, কারণ এগুলো না খেলে দেখা যাবে বাচ্চার গ্রোথটা ঠিক মতো হবে না এবং বাচ্চার শরীরে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি যাবে না এবং মারও কিছু ক্ষতি সাধন হবে। তো এই সমস্ত কিছুর ক্ষেত্রে আমরা একদম ইন জেনারেলি কিন্তু আয়রন ট্যাবলেট, ফলিক অ্যাসিড এগুলো একদম প্রেসক্রাইব করে থাকি। বাহ, খুব সুন্দর ম্যাম। ম্যাম অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আর এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদেরকে সুন্দরভাবে সহজভাবে বুঝিয়ে বলার জন্য। ধন্যবাদ তোমাকে মুক্তা, অনেক ভালো লাগলো আমারও মুক্তা, তোমাকে অনেক ধন্যবাদ, ডক্টর স্টিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি সবসময় এদের সাথে থাকতে চাই এবং মানুষের পাশে থাকতে চাই। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি আমাদের অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হয়েছেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।